नमस्कार बंधुरा, आमार चैनेले नतून एकटी पर्वे तोमादेर सबाइके स्वागत। आज निये एसेछि तोमादेर जन्य मांसेर दो पेयाजा रेसिपी। बेशी कथा ना बाड़िये चलो शुरू करा जाक रेसिपिटी। आमी एखाने निये निएछि 500 ग्राम मांस। आर ई मांसके मैरिनेट करार जन्य की की निच्छि सेटाओ तोमरा देखे नाओ। आमी प्रथमेई दिये दिएछि 1/2 चामच हलुद गुड़ो, 1 चामच लंकार गुड़ो, 1/2 चामच गोलमरिच गुड़ो, स्वाद अनुजाई लवण और सर्षेर तेल। एबार सब मसलागुलो मांसेर गाए भालो करे माखिए निते हबे। एखाने किन्तु मांसेर पिसगुलो एकटु बड़ो राखबे। देखो बंधुरा, भालो करे आमी माखिए निएछि। एबार आमी 30 मिनिटेर जन्य एटाके रेस्ट टाइमे रेखे देबो। एदिके ओभेने कड़ाई बसिए आमी दिए दिच्छि परिमाण मतो सादा तेल। तेल गरम होले आमी एर मध्ये दिए दिलाम फोड़न। फोड़नेर जन्य निएछि 1 तेजपाता, 4 एलाच, 2 लवंग और 2 दारचिनी। फोड़नेर एकटा सुंदर गंध छेड़े आसले एर मध्ये आमी दिए दिलाम पेंयाज कुचि। पेंयाज कुचि देवार पोरे बेश किछुक्षणेर जन्य भालो करे भेजे निते हबे, जतक्षण पर्यन्त पेंयाजेर गाए एकटा हालका लाल कालार ना चले आसे। पेंयाजटा भाजा भाजा होये गेले एर मध्ये आमी एड करे दिच्छि पेंयाज बाटा। जेहेतु एटा मांसेर दो पेंयाजा, তাই পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশিই লাগবে। আমি এখানে প্রায় 3-4 চামচের মতো পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায়। পেঁয়াজ বাটা দেওয়ার পর অল্প আঁচে রেখে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে, না হলে এটা কড়াইয়ে লেগে যেতে পারে। এইভাবে নাড়তে নাড়তে তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজের কালার কিন্তু বেশ খানিকটা বাদামি কালার হয়ে গেছে। এই বাদামি কালার হয়ে আসলেই আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা। এই রেসিপিতে রসুন খুব একটা দেওয়ার প্রয়োজন নেই। আদা বাটা ও রসুন বাটা দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে ভাজতে ভাজতে যখন দেখবে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে আর ভালো করে মশলা থেকে তেলটাও ছেড়ে এসেছে, সেই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেব টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। তোমরা যে যে পরিমাণে ঝাল খেতে ভালোবাসো সেই অনুযায়ী এখানে লঙ্কা কুচি অ্যাড করবে। আমি আবারও এইসব উপকরণ অ্যাড করার পর কিছুক্ষণের জন্য এটাকে ভালো করে ভাজতে থাকবো। আর হ্যাঁ, তোমাদের আমার রেসিপিগুলো দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। এবার তোমরা দেখতেই পাচ্ছ সব উপকরণগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। সব মশলা অ্যাড করে দেওয়ার পর আমি আবারও বেশ কিছুক্ষণের জন্য এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টক দই। আমি এখানে 100 গ্রাম টক দই নিয়ে নিয়েছি, যেটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে মশলার মধ্যে অ্যাড করে দিলাম। আবারও আমি সব মশলা টক দই একসঙ্গে মিক্স করে নেব। এই সময় কিন্তু লো ফ্লেমে রেখে আমি মশলাটাকে কন্টিনিউ নাড়িয়ে যাব। মশলা কষানো হয়ে গেলে আর যখন দেখবে মশলার থেকে তেল ছেড়ে গেছে সেই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মাংসের পিসগুলো। মাঝে মাঝে কিন্তু একটা হাতা দিয়ে এইভাবে ঠিক নাড়িয়ে চাড়িয়ে দেবে। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, এতে মাংসের পিসগুলো ভেঙে যেতে পারে। খুব আলতো হাতে এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মা
মাংস কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল। এখানে খুব বেশি জলের প্রয়োজন নেই, মাংস সিদ্ধ করার জন্য যতটুকু জল প্রয়োজন ততটুকুই অ্যাড করে দিচ্ছি। এবার আমি আরেকটি কড়াই বসিয়ে নিয়েছি ওভেনে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল ও এক চামচ ঘি। এটা চাইলে তোমরা পুরোপুরি সাদা তেলেও করতে পারো, তবে ঘি দিলে এই স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। এবার আমি ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি ফোড়ন। মৌরিটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের পাপড়িগুলো। পেঁয়াজগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট 2-3 সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। টমেটোর টুকরোগুলো একটু বেশ বড় বড় করে কাটতে হবে। আর এছাড়া দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। সব উপকরণগুলো 2-3 সেকেন্ডের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আগে যেহেতু মাংসে লবণ দিয়েছি সেই অনুযায়ী এখানে লবণটা দিতে হবে। সব শেষে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এইসব উপকরণগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসের ওপরে এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব মাংসের সাথে। খুবই আলতো হাতে মাংস ও পেঁয়াজের এই ফোড়নটা একসাথে ভালো করে মিক্স করে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে তোমরা দেখতেই পাচ্ছ মাংসের দো পেঁয়াজা রেসিপিটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি একটা বাটিতে ঢেলে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। এই রেসিপিটি তোমরা গরম গরম ভাতের সাথে, রুটি অথবা পরোটার সাথে পরিবেশন করতে পারো। তবে রেসিপিটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিতে ভুলো না। পারলে তোমরা বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো, তাহলেই আমি ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যেতে পারব। তাহলে বন্ধুরা, আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট দিনে পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর নতুন নতুন রেসিপি বাড়িতে তৈরি করে খেতে থেকো।